সম্পূর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য, রাজ্যে নির্ভীক অরাজনৈতিক ও অগ্রণী বৈদ্যুতিন প্রচার মাধ্যম হাল্লাবল এবং তার চিফ এডিটরকে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালালেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। হাস্যকর অভিযোগ এই আইনজীবীর। সম্পূর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য, রাজ্যের অগ্রণী নিরপেক্ষ ও নির্ভীক বৈদ্যুতিন সংবাদ মাধ্যম হাল্লাবল ও তার চিফ এডিটরকে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক সাংবাদিক সম্মেলনে। হাস্যকর অভিযোগ তার। এদিন হাল্লাবলের চিফ এডিটরকে কংগ্রেস দলবিরোধী প্রচারের জন্য দায়ী করে অভিযোগ তুলেন এই আইনজীবী। তার মানে রাজ্যের এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস দল যেভাবে চলছে তার গঠনমূলক সমালোচনা করার কোনো অধিকারই নেই সংবাদ মাধ্যমের। ওনার যদি প্রচারিত সংবাদ নিয়ে কোনো অভিযোগ থাকত, তাহলে প্রথমে কেন সংবাদ মাধ্যমে প্রতিবাদ পত্র পাঠান? বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আমরা জানি মাননীয় প্রশান্ত ভট্টাচার্যী হাল্লাবল নামক একটা ইলেকট্রনিক মিডিয়া, উনি এডিটর এবং মালিকও বটে। আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য রাখছি গত কিছুদিন যাবৎ ইউটিউবের মারফতে কিছু সংবাদ এমনভাবে পরিবেশিত হচ্ছে যেটা শুধু মিথ্যার নয়, এটা কাল্পনিকভাবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে। ফ্রেন্ডস, কংগ্রেস মনে করে, কংগ্রেসই বলতে চায়, আমরা সাংবাদিক বন্ধুদের এবং মিডিয়ার সর্বপ্রথম স্বাধীনতা চাই, কথা বলার অধিকার চাই। কিন্তু যাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন হবে তাদেরও কথা বলার অধিকার আছে। আমরা দেখেছি এই হাল্লাবল মিডিয়া, সম্মানের সঙ্গে বলছি, আমি পার্টিকুলার ডেট বলতে পারবো না কবে থেকে টিভি স্ক্রিনে এটা উঠে না। এখন এটা লোকাল ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন কেবল টিভি মিডিয়া, এখন মাই নলেজ গোস। কিন্তু তথাপি যে চ্যানেলটা বন্ধ, আমরা ইউটিউবে দেখি মাঝে মাঝে এই চ্যানেল থেকে সংবাদ পরিবেশন হয়, নিউজ করা হয় লিমিটেডভাবে। এবং ভেরি রিসেন্টলি আমরা দেখছি যে চ্যানেলটা বাংলায় জানতাম সেটা ইংরেজি হয়ে গেছে, ইংরেজিতে বিভিন্ন নিউজ করা হচ্ছে। এটা এডিটরের ব্যাপার, কংগ্রেসকে ডেমিস করে, কংগ্রেস ভবন সম্বন্ধে, কংগ্রেসের নেতৃত্ব সম্বন্ধে 100 বার অধিকার আছে, কিন্তু সেটা সঠিক পরিসংখ্যান, সঠিক নিয়ম, সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। আর যিনি একজন এডিটর কাম ওনার, যিনি নিজেকে সূর্যমণিনগরের ক্যান্ডিডেট, নিজে কংগ্রেসে, যিনি নিজেকে কংগ্রেস সেটি ভাবেন, আমরা ওনার থেকে সেটা আশা করছি না এবং করিও না। উনি নিজেকে আবার একজন কংগ্রেসের সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন এবং আমরা দেখি উনি মাঝে মাঝে সোশ্যালে বিভিন্ন পোস্ট করেন তিনি কংগ্রেসের, যদিও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নয়, দিল্লি কংগ্রেসের উনি পোস্ট করেন। সম্মানের সঙ্গে বলছি আমাদের কোনো এতে আপত্তি নেই, কিন্তু কংগ্রেস থেকে যারা, যে ইলেকট্রনিক মিডিয়ার হ্যাড যিনি একাধিকে কংগ্রেস সেটি বলেন এবং একাধারে আবার ইলেকট্রনিক মিডিয়ার হ্যাড বলেন, ওনাকে এই দুইটা ভূমিকা একসঙ্গে চলতে দেওয়া যায় না। তাই পিসিসি আজকে সিদ্ধান্ত নিয়েছে আনইনিভার্সলি যতজন সদস্য ছিল হি শুড বি এক্সপেলড ফ্রম দ্য পার্টি। এছাড়া কংগ্রেস মুখপাত্র ইউটিউব সম্পর্কে যে উক্তি করেছেন তাও তার চ্যানেল ও প্রচার মাধ্যম সম্পর্কে অজ্ঞতার পরিচয় ও আংশিক ধারণার দোষে দুষ্ট বলে প্রতিভাত হয়েছে। কারণ বর্তমানে তাবড়তাবর সংবাদ মাধ্যমগুলো তাদের দৈনন্দিন খবরাখবর পোস্ট করেন ইউটিউবে। শুধু ত্রিপুরাবাসী নয়, বিশ্ববাসীর নজর থাকে সেই ইউটিউবে। এছাড়া প্রদেশ কংগ্রেসের এ বিজ্ঞ আইনজ্ঞ পণ্ডিতের অজ্ঞানতা থাকতেই পারে, তবে চ্যানেল ও সংবাদ প্রকাশ সম্পর্কে আরও অনেক জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে এই আইনজীবী কংগ্রেস নেতার। প্রিয়দর্শন আইনজীবীরাও প্রফেশনের খাতিরে চোরকে সাধু এবং সাধুকে যুক্তিতর্কে ডাকাত বানিয়ে ছাড়েন, সে কথা সকলেই জানে। এমনকি টাকার জন্য আইনজীবীরা ধর্ষকখুনিদেরও বাঁচিয়ে দিতে পারেন তার প্রাজ্ঞতা ও আইনের যুক্তি এবং ধারার বলে।
তা সত্ত্বেও আইনজীবীদের এই পেশায়ও সংবিধান স্বীকৃতি পবিত্র পেশা হিসেবে আমাদের সমাজে পরিগণিত হয়। সংবিধান মতে সেটাও অপরাধের নয়, কারণ আইনের ধারা সিদ্ধ হয় যুক্তি তর্ক এবং প্রমাণের ভিত্তিতে। তেমনি সংবাদ মাধ্যমের কিছু কিছু খবর স্বার্থান্বেষী মহলের গাত্রদাহের কারণ হতে পারে। হাল্লাবল চ্যানেল কোনো রাজনৈতিক দলের দাবিদারিতে বিশ্বাসী নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠেই বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ খবর প্রচারে নিত্য প্রয়াসী এই বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। এই কংগ্রেস নেতার আরও জানা দরকার সংবাদ মাধ্যম সম্পর্কে, এবং তার এডিটর বা অন্য কোনো সদস্যের দিকে আঙ্গুল তোলার পূর্বে সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয় অভিযোগকারীর মস্তিষ্কে। নির্বোধের মতো কথা বলে অন্যকে হেয় করার চেষ্টা বুমেরাং হতে পারে, প্রকারান্তরে নিজেকে সমাজের কাছে হাস্যকর করে না তোলাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, হালাবল।